নমস্কার, রকমানি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এই তড়কা বানিয়ে আপনাদের দেখাবো। এটা খুবই খেতে ভালো লাগে, রাত্রিরে খাবারের সঙ্গে রুটি আর এই তড়কা সঙ্গে খুব ভালো জমে। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই তড়কা বানাতে লাগছে 2টো ডিম নিয়েছি, একটু নুন দিয়ে আমি এটা আগে ঝুড়ো করে নেব। একটা 200 গ্রাম তড়কার ডাল নিয়েছি, সেটা অল্প জল দিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। সবজি দিচ্ছি আমি, গাজর নিয়েছি 1 ইঞ্চি মতন, একটু গ্রেট করে নিয়েছি, আর 4-5 খানা বিনস টুকরো করে নিয়েছি। এছাড়া একটা ছোট টমেটো টুকরো করেছি, একটু আদা নিয়েছি টুকরো করা, পেঁয়াজ একটা ছোট টুকরো করে নিয়েছি, 5 খানা কাঁচা লঙ্কা নিয়েছি, নুন হলুদ, একটু রসুন নিয়েছি 7-8 খানা, একটু কেশরি মেথি, একটু তড়কা মশলা, ধনে পাতা, একটু অল্প চিনি লাগবে। আর তড়কাটা বানাবো আমি সাদা তেলে। প্রথমে আমি গ্যাসটা জ্বাললাম, একটু গরম হোক তেল দেব, অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। ডিমটা ফেটিয়ে নুন দিয়ে ঝুড়ো করে নেব। কড়াই দিয়ে দিলাম, একটু নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা ঝুড়ো হয়ে যাবে। ডিমটা ঝুড়ো হয়ে এসছে, এবার আমি এটা বাটিতে তুলে নেব। এবারে আর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, বেশি তেল দেবো না, অল্প তেল দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। অল্প ভাজবো, বেশি ভাজার দরকার নেই, একটু নরম হলে অন্য জিনিসগুলো দিয়ে দেবো। আদা কুচিটা দিয়ে দিলাম, টমেটো কুচিটা দিয়ে দিলাম, একটু ভাজতে হবে। রসুন কুচি দিলাম, এটা রাত্রে খাবারের জন্য খুব উপযুক্ত। 2টো রুটি কিংবা রুমালি রুটি, নান সবার সঙ্গেই ভালো লাগে। তড়কা, ডিম তড়কায় বা প্লেন তড়কা যাই হোক। এবারে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, গাজর আর বিনস। ভালো করে সবজিটা ভাজতে হবে। একটু নুন দিয়ে দিলাম, গ্যাসটা একটু কমিয়ে দিলাম, মিডিয়ামে করে দিলাম গ্যাসটা। হলুদ দিয়ে দিলাম, আরেকটু নুন দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেভাবে কাঁচা লঙ্কা দেবেন।
জল বেরিয়ে আসলে সবজিটা ভাজা হয়ে গেছে বুঝতে পারবো। অল্প একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল, যারা চিনি খান না তারা দেবেন না। এবারে আমি ডালটা দিয়ে দিচ্ছি, দরকার ডালটা সিদ্ধ করে গেছিলাম সেটা দিয়ে দিলাম, ভালো করে মেশাবো। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, এই তরকার মশলাটা দিয়ে দিচ্ছি, তরকার মশলা যদি না থাকে এমনি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে এইসব গুঁড়ো দিয়েও ভালো লাগে খেতে। অল্প একটু জল দিয়ে দেবো, একটু ফুটবে, 5 মিনিট ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার ফিরে আসছি, 5 মিনিট হয়ে গেছে, দেখছি হয়েছে নাকি। হয়ে গেছে, এবারে আমি ডিমের ভুজিয়াটা দিয়ে দেবো। এবারে কেশরী মেথিটা নিয়ে হাত দিয়ে এরকমভাবে গলি ঝুড়ো ঝুড়ো করে দেবো। এরপরে ধনে পাতা দিয়ে দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, তরকার রেডি হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। বাটিটা একটু তুলে নিলাম, তৈরি হয়ে গেল এগ তড়কা, এটা আপনারা সকলে বানাবেন যদি ভালো হয়। আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করুন।